আজ থেকে 2 নভেম্বর পর্যন্ত 22 দিন সাগরে মাছ ধরতে পারবেন না জেলেরা। ইলিশের প্রজনন মৌসুমের কারণে এই নিষেধাজ্ঞা দেয় সরকার। সরকারের এই সিদ্ধান্ত কার্যকর করে এরই মধ্যে উপকূলীয় এলাকায় সচেতনতা কার্যক্রম পরিচালিত করেছে জেলা মৎস্য দপ্তর। এছাড়া নৌপুলিশ ও নৌবাহিনীর পক্ষ থেকেও নিষেধাজ্ঞা মানতে জেলেদের আহ্বান জানানো হয়। নগরীর ফিশারি ঘাট ও উপকূলীয় এলাকায় মাইকিং করছে প্রশাসন। ইলিশের উৎপাদন বাড়াতে এই উদ্যোগ নেয় সরকার। 22 দিনের ক্ষতি পুষিয়ে নিতে জেলেদের মাথাপিছু 25 কেজি করে চাল বিতরণ করছে প্রশাসন।